হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা ডব্লিউবি বি প্রাইমারিটের দু হাজার বাইশের উপযোগী পরিবেশ বিদ্যা সম্পর্কিত পাঁচ নম্বর পর্ব বা পাঁচ নম্বর প্র্যাকটিসের নিয়ে আলোচনা করবো এখানে সম্পূর্ণ পরিবেশ বিদ্যা থেকে স্পেশালি ক্লাস ফোরের পরিবেশবিদ্যা বই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি তুলে এনেছি যেগুলো কিন্তু আপকামিং এক্সামের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস ক্লিয়ার তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি দেখুন তার আগে বলে রাখি আমাদের মোটো কি চাকরি আমায় পেতেই হবে ক্লিয়ার এই যে একটা মনের উদ্দীপনা এটা নিয়ে কিন্তু তুমি এখন তোমার প্রিপারেশান তুমি স্টার্ট করো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন নর্মদা বাঁচা বাঁচাও আন্দোলন মধ্যপ্রদেশ গুজরাট এইসব এলাকাতে উঠে কিন্তু ক্লিয়ার সেই সেই নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন অমৃতা দেবী দুর্গাবাই মেধা পাটেকর নাকি রত্নীবাই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সকলেই কম বেশি দিয়েছো আনসার রাইট আনসার সি মেধা পাটেকার ইজ দ্য রাইট আনসার মনে রেখো প্রাইমারি টেট কোয়ালিফাই করতে গেলে পরিবেশ বিদ্যা হচ্ছে স্কোরিং সাবজেক্ট কিন্তু তাই কিন্তু তোমাকে পরিবেশ বিদ্যার উপর একটু স্পেশাল ফোকাস দিতেই হবে কারণ এই সম্পর্কিত প্রিপারেশান তুমি অলরেডি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিয়ে রেখেছো নেক্সট দ্বিতীয় প্রশ্ন হয়ে যায় পরিবেশ পরিচিতি করানো উচিত কখন পরিবেশ পরিচিতি করানো উচিত কখন প্রাথমিক শিক্ষার শেষ স্তরে প্রাথমিক শিক্ষার প্রথম স্তরে উচ্চ প্রাথমিক স্তরে নাকি মাধ্যমিক স্তরে তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে পরিবেশ পরিচিতি করানো উচিত প্রাথমিক শিক্ষার প্রথম স্তরে প্রথম স্তর থেকে পরিবেশ সম্পর্কে পরিচিতি করানো উচিত আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার এটা পেটা রিলেটেড কোশ্চেন ছিল তৃতীয় প্রশ্ন চলে যায় আজকের কোশ্চেনে বোধ বা হিউমাস মাটি নিম্নলিখিত কোনটির চাষের জন্য প্রয়োজন বোধ মাটি বা হিউমাস মাটি ক্লিয়ার তোমার প্রশ্ন আসতেই পারে কোন চাষের কোনটি চাষের জন্য উপ প্রয়োজন অড়হর আনারস চা নাকি বাদাম তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বোধ বা হিউমাস মাটি চা চাষের জন্য প্রয়োজন আমাদের দার্জিলিংয়ে এই মাটি প্রচুর পরিমাণে দেখা যায় তোমাকে বলতেই পারে প্রশ্ন যে বোধ মাটি কোন জায়গায় দেখতে পাই আমরা না দার্জিলিংয়ের মধ্যে ক্লিয়ার তাই অপশন সি চা ইজ দ্য রাইট আনসার চতুর্থ প্রশ্নের আমরা চলে যাই বায়ু দূষণের ফলে উদ্ভূত রোগ হলো কোনটি বায়ু দূষণের ফলে কোন রোগ হয় হেপাটাইটিস কলেরা যক্ষা নাকি ব্রঙ্কাইটিস দেখুন বায়ু দূষণের ফলে কী হয় আমাদের ফুসফুস রিলেটেড বিভিন্ন রকমের রোগ হয় কিন্তু যেগুলো আবার ফুসফুস রিলেট কিছু রোগ আছে যেগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত হয় যেমন যক্ষা যক্ষা একটা হয় মাইক্রোব্যাক্টেরিয়ান টিউবারক্লোরি টিউবারক্লোসি যে ব্যাকটেরিয়া আছে সেই রিলেটেড একটা যক্ষা রোগ ঠিক সেরকম ইনফ্লুয়েঞ্জা যেটা হয় সেটা ভাইরাস রোগ ভাইরাস ঘটিত রোগ হয় সেটা ফুসফুস রিলেটেড ক্লিয়ার কিন্তু বায়ু দূষণের ফলে যেগুলো হয় সেগুলো হচ্ছে হাঁপানি এই যে ব্রঙ্কাইটিস হবে তাদের অ্যামফাসাইমা হবে এই জিনিসগুলো কিন্তু বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ আমাদের যে পেড কোর্স সেখানে আমরা ডিটেলসে এর ব্যাপারে আলোচনা করব বা অলরেডি আমাদের আলোচনা স্টার্টিং হয়েছে কিন্তু পরিবেশ বিদ্যা সম্পর্কিত ক্লিয়ার এবং হাই কোয়ালিটি নোটস আমরা সেখানে প্রোভাইড করি সেই সাথে সাথে ওয়ান আর ও পিডিএফও আমরা দিয়ে থাকি কিন্তু তা যারা যুক্ত হতে চাও আমাদের সাথে আমাদের নিচে দেখুন ডেসক্রিপশন বক্সে আমাদের যে আমাদের যে কানেকশান লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে তুমি তোমার নিজের নাম লিখে অবশ্যই সেন্ড করো আমাদের টিম মেম্বার তোমাকে ঠিক সময়ে কানেক্ট করবে ক্লিয়ার নেক্সট পঞ্চম প্রশ্ন ছিল যে আমরা যানবাহন কোন দূষণ ঘটায় না পয়েন্ট অফ নোটেড এটা ক্লাস ফোরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে কিন্তু ক্লাস ফোর থেকে পরিবেশ বিদ্যা থেকে যানবাহন কোন দূষণ ঘটায় না গেছীয় দূষণ শব্দ দূষণ তেজস্ক্রিয় দূষণ পরিবেশ দূষণ উত্তর হবে যানবাহন তেজস্কীয় দূষণ ঘটায় না তেজস্কীয় দূষণ আমরা পারমাণবিক চুল্লি থেকে ঘটাই কিন্তু তেজস্ক্রিয় দূষণ তেজস্কীয় দূষণ ওয়ান অ্যান্ড অনলি পারমাণবিক চুল্লি থেকেই কিন্তু মানে ঘটবে আর বাকি যানবাহন আমাদের তিনটে দূষণ যেটা ছিল সবই তাই গেসীয় দূষণ গেছীয় দূষণটাই কিন্তু এখানে প্রিফার করতে পারেন আপনি যে বায়ুমণ্ডলে যে বায়ু দূষণ সেটার সাথে শব্দ দূষণ হয় অত্যধিক হর্ন বাজানো হয় অযোজিতভাবে আমরা সকলে যে হর্ন অত্যধিক বাজানো হয় ফলে আমাদের কীরকম বিরক্তির সৃষ্টি হয় এবং এগুলো সবই দূষণের অংশ তাই সঠিক উত্তর অপশন সি নেক্সট ছ নম্বর প্রশ্নে চলে যায় জল দূষণের ফলে উদ্ভূত রোগ হলো নিচের কোনটি জল দূষণের ফলে কোন রোগটি হবে হেপাটাইটিস বি ব্রঙ্কাইটিস রক্তচাপ নাকি যক্ষা তো জল দূষণের ফলে যে রোগটি উৎপন্ন হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি অপশন এ ইস দ্য প্রশ্নে আমরা চলে যাই বিশ্ব খাদ্য দিবস হলো দেখুন আমি আবার বলছি আমাদের পরিবেশের অংশ হচ্ছে পরিবার বন্ধু পরিবেশ খাদ্যদ্রব্য মানসিক স্বাস্থ্য ও আমাদের চারপাশের প্রাকৃতিক অবস্থা এগুলো হচ্ছে পরিবেশের অংশ কিন্তু ক্লিয়ার এগুলো কিন্তু ক্লাস মানে থ্রি থেকে আমাদেরকে ক্লাস এইট পর্যন্ত আমরা জেনে থাকি নাকি অর্থাৎ এর মধ্যে ইতিহাস ভূগোল সব কিছু কিন্তু ঢুকে থাকবে কিন্তু যেমন আপনাকে বলা হলো পরিবেশবিদ্যার অংশ হয়তো বলা হলো যে আপনি মুর্শিদাবাদ ঘুরতে গেছেন সেখানে একটি মাঠে দেখতে পারেন যে পলাশি যুদ্ধের নিয়ে আপনি বলেছেন শিশুদেরকে সেক্ষেত্রে বলল যে পলাশীর যুদ্ধ আপনার কত সালে হয়েছিল আপনি বলুন যেটা ইতিহাসের কোশ্চেন কিন্তু এই প্রশ্নটি কেন দিল এখানে না আমাদের পরিবেশ বইয়ের মধ্যে সেই সব জিনিসগুলো কিন্তু অলরেডি আলোচনা করা হচ্ছে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত সেই সব ব্যাপারে সচেষ্ট থাকতে হবে বিশ্ব খাদ্য দিবস হলো কোনদিন অপশন নম্বর নিশ্চয়ই দেখা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস আট নম্বর প্রশ্নে আমরা চলে যাই অজৈব সার হলো কোনটি অজৈব সার এইখানে একটি এই এই প্রশ্নটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করবো এই প্রশ্নটিতে অজৈব সার কোনটি অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া উভয়ই নাকি কোনটি নয় তো সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে অজৈব সার ইউরিয়া একটি জৈব সার কিন্তু মানুষ কৃত্রিমভাবে ইউরিয়ায় প্রথম তৈরি করেছিল প্রশ্ন আসতেই পারে যে ইউরিয়া মানুষের সৃষ্টির প্রথম জৈব জৈবজৌব কোনটি না ইউরিয়া ক্লিয়ার এবং ইউরিয়া একটি জৈব সার নেক্সট নম্বর প্রশ্ন আমরা চলে যাই ভারতে পরিবেশ ও বন মন্ত্রক গঠিত হয় কত সালে ভারতে পরিবেশ ও বন মন্ত্রক গঠিত হয় কত সালে এগুলো ক্লাস ফোর বই থেকে আমি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তুলেছি অপশনগুলো নিশ্চয়ই দেখা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উনিশশো আশি সালে ভারতে পরিবেশ ও বন মন্ত্রক গঠিত হয়েছিল বন মন্ত্রক এবং পরিবেশ গঠিত হয়েছিল উনিশশো আশি সালে ক্লিয়ার দশ নম্বর প্রশ্ন চলে যে আমরা ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে নিম্নলিখিত কোনটি ওজন স্তর ওজন স্তর কোথায় দেখতে পাই আমরা স্ট্যাটোসফিয়ারে স্ট্যাটোসফিয়ারকে শান্তমন্ডল বলা হয় নাকি সেই ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি ক্লোরোফুরো কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাকি মিথেন তো ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরোফুরো কার্বন বা সিএসসি অপশন এই যে রাইট আনসার এগারো নম্বর প্রশ্নে চলে যায় নিম্নলিখিত কোনটি অপ্রচলিত শক্তির উৎস কোনটি অপ্রচলিত শক্তির উৎস কয়লা প্রাকৃতিকের সৌরশক্তি নাকি পেট্রোল তো সঠিক করতে হবে যে এই যে তিনটে এ বি এবং ডি এগুলো সবই কিন্তু মানে জৈব মানে কি বলবো জীবা জীবাশ্ম জ্বালানি এগুলো সবই এবং অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি অপশান সি রাইট অ্যান্সার অনেকেই সঠিক উত্তর পিক করেছে সৌরশক্তি ছাড়া বায়ুশক্তি এই এগুলোও কিন্তু আমাদের যে জোয়ার ওটার শক্তি এগুলো সব বা জল শক্তি যেগুলো থাকে জলবিদ্যুৎ এগুলো সবই কিন্তু অপ্রচলিত শক্তির উৎস বারো নম্বর প্রশ্নে চলেছে আমরা কোন দেশটি জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ কোন দেশটি জৈব বৈচিত্র্য সমৃদ্ধ যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে ভারত ভারত ছাড়া ইন্দোনেশিয়া সুমাত্রা শ্রীলঙ্কা বাংলাদেশ এই এলাকাগুলোর কিছু অন্ত কিন্তু আমাদের এই জৈব বৈচিত্র্য সমৃদ্ধ অংশ থাকে তা অপশেন এই দ্য রাইট আনসার নেক্সট বিশ্ব প্রাণী বিকাশ দিবস হলো এই জাতীয় প্রশ্ন কিন্তু আমেষে এক্সামে বহুবার এসেছে বিশ্ব প্রাণী বিকাশ দিবস হলো আটই অক্টোবর পাঁচই জুলাই চারই অক্টোবর নাকি ষোলোই অক্টোবর তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চৌঠা অক্টোবর বিশ্ব প্রাণী বিকাশ দিবস অপশন সি ইজ দ্য রাইট আনসার চৌদ্দ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ডি জেনারিওতে বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে রিও ডি জেনারিও ব্রাজিলে অবস্থিত প্রশ্ন আসতেই পারে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনারিও শহরে এই রিও ডি জেনারিও শহরটি কোন দেশে অবস্থিত না ব্রাজিলে অবস্থিত সেই ব্রাজিলের রিও ডি জেনারিয়ার বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল অপশনগুলো নিশ্চয়ই দেখা হয়েছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো বিরানব্বই সালে অপশন সি তে রাইট আনসার রিও ডি জেনারিও বসুন্ধরা সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু এজেন্ডা টোয়েন্টি ওয়ান মনে রেখো সুস্থ মানে যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এজেন্টে টোয়েন্টি ওয়ান সেটা গৃহীত ছিল সেই সময় কিন্তু পনেরো নম্বর প্রশ্ন ছিল ছড়ে যাই পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা কোনটি বা পরিবেশ অনু অনুকূল কৃষি ব্যবস্থায় কী হয় ক্লিয়ার পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা সেটা সুস্থায়ী প্রকৃতির অস্থায়ী প্রকৃতির উৎপাদন কমায় নাকি উৎপাদন অপরিবর্তিত থাকে তাতে তো প্রশ্নটির সঠিক উত্তরভাবে পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা সুস্থায়ী কিন্তু আমাদের দার্জিলিংয়ে ধাপ চাষ হয় কিন্তু মনে রাখতে পারো ধাপ চাষ পাহাড়ের অঞ্চল কেটে কেটে ধাপ করে করে সেখানে ধান ইত্যাদি বিভিন্ন ফসল কিন্তু তাদের চাষ করা হয় তাই ধাপ চাষ আমাদের কোন জেলায় হয় না পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় হয় কিন্তু এবং নর্থ বেঙ্গল আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি রাভা নৃত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ রাভা নৃত্য নর্থ বেঙ্গল ন্যাচারালি জলদাপাড়া এলাকাগুলোতে রাভা নৃত্য বহু প্রচলন আছে সেটা কিন্তু এক্সামে আসতেও পারে আমি সেই রিলেটেড প্রশ্ন আবার দেবো তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্ন চলে যে আমরা যানবাহনের ধোঁয়াতে নিম্নলিখিত কোনটি নেই কোন জিনিসটা যানবাহনের ধোঁয়ায় থাকে না কার্বন মনোক্সাইড যার সংকেত সিও কার কার্বন কার্বন ডাইঅক্সাইড এবং লেট বাষ্প কোন জিনিসটা থাকে না এবং যানবাহনের ধোঁয়াতে কিন্তু সিএফসি থাকে না অপশান বি দ্য রাইট আনসার ক্লোরোফুলো কার্বন যানবাহনের ধোঁয়াতে থাকে না বাকি সব অংশগুলোই কিন্তু থাকে ক্লিয়ার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন থেকে চলে যে আমরা কোন গ্যাসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্তটাই ক্লাস ফোর থেকে তোলা হয়েছে কোন গ্যাসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাকি মিথেন সঠিক উত্তরটি হয়ে যাবে সালফার ডাইঅক্সাইডের গ্যাসের প্রভাবে কিন্তু তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গ্যাসটির ফলে বায়ু দূষণের ফলে সেখানে অম্লবৃষ্টি হয় আর অম্লবৃষ্টির ফলে কিন্তু সেই তাজমহলে স্টোন ক্যান্সার দেখা দিচ্ছে সেখানে ক্লিয়ার তা বি সালফার ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার আঠারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ইপিএ এই কথাটির পুরো কথাটি কী পরিবেশ শিকার প্রোগ অংশ হিসাবে নেওয়া হয়েছে ইপিএ এই ইপিএ কথাটির পুরো কথাটি কী না ইপিএর পুরো কথাটি হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অপশন এ ই দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কলকাতায় যানজট সৃষ্টি করছে নিম্নকৃত কোনটি কলকাতায় যানজট সৃষ্টি করছে নিম্নখিত কোনটি মোটরগাড়ি অটো ট্রাক নাকি সবগুলি তো যানজট সৃষ্টি হয় যানবাহনের দ্বারা তাই সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি ক্লিয়ার সবগুলি কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় এই প্রশ্নটি আনসার তোমাদের সকলেই জানা তবু এখান থেকে তুলেছি ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাসটি কোনটি না মিগ গ্যাস মিগ গ্যাসের ফুল প্রমুখী মিথাইল অ্যাসোসায়নাইট প্রশ্ন আসতেই পারে যে মিথাইল অ্যাসোসায়নাইট ছাড়া ভূপাল গ্যাস দুর্ঘটনায় অপর কোন ক্ষতিকারক গ্যাসটি বেরিয়েছিল না সেটা হবে কিন্তু ফসডিন গ্যাস ক্লিয়ার জিনিস রয়েছে কি গ্যাস হবে ফস্টিন গ্যাস ওকে নেক্সট চলে যাই আমরা পরের প্রশ্নে চলে যাই একুশ নম্বর প্রশ্নে চলে যাই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে কেরালা কর্ণাটক আসাম নাকি পশ্চিমবঙ্গ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আসাম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে অপশন সি দ্য রাইট নেক্সট ডিডিটি এর প্রধান বৈশিষ্ট্য হলো কোনটি ডিডিটি ডিডিটি বর্তমানে বেন কর ব্যান হয়ে গেছে এর প্রধান বৈশিষ্ট্য কোনটি পরিবেশে অনেকদিন থাকে পরিবেশ সহজে নষ্ট হয়ে যায় নাই মাটির অম্লত্ব বাড়ায় নাকি পরিবেশে এর কোনো প্রভাব ফেলে না তো ডিটিটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ইউটিফিকেশান ঘটায় ইউটিফিকেশান অর্থাৎ স্টেপ বাই স্টেপ স্টেজ বাই স্টেজ এটা সঞ্চিত হতে থাকে অর্থাৎ পরিবেশে এটা অনেকদিন ঘটায় কিন্তু ক্লিয়ার ডিডিটি মায়ের দুধেও কিন্তু পাওয়া গেছে ডিডিটি সেই কারণে ডিডিটিকে এখন ব্যান করা হয়েছে ক্লিয়ার তাই ডিডিটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশে অনেকদিন থাকে আপনার এই রাইট আনসার তেইশ নম্বর পয়েন্ট চলে যায় কলকাতায় যানজট সৃষ্টির কারণ নয় নিম্নখিত কোনটি কলকাতায় যানজট সৃষ্টির কারণ নয় কোনটি মোটর গাড়ি রিক্সা অটোরিকশা নাকি সবগুলি তো কলকাতায় যানজট সৃষ্টির কারণ নয় রিক্সা অপশন বিদ রাইট আনসার এই রিক্সার ফলে কোনো যানজট সৃষ্টি হয় না কিন্তু এটাই আমাকে আপনাদেরকে আনসার দিতেই হবে কিন্তু এই আনসারটা এটাই প্র্যাফারেক্ট আনসার তা অপশেন বিদ রাইট আনসার চব্বিশ নম্বর প্রশ্ন চলে যায় সহজেই উদ্ভিদের পুষ্টি যোগায় সহজেই উদ্ভিদের পুষ্টি যোগায় কী জাতীয় সার জৈব সার অজৈব সার কম্পোজিট সার নাকি সার এই প্রশ্নটি আনসার আপনাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হবে কনফ্লিক্ট তৈরি করবে আপনারা অনেকে বলেন একটা কম্পোজিট সার হতে পারে অনেকে বলবেন যে জৈব সার হতে পারে তো সঠিক উত্তরটি হয়ে যাবে উদ্ভিদের সহজেই পুষ্টি যোগায় কিন্তু জৈব সার অপশন এইচ দ্য রাইট আনসার জৈব সার উদ্ভিদের সহজেই পুষ্টি যোগায় পঁচিশ নম্বর প্রশ্ন চলেছে আমরা জল দূষণ ঘটিয়ে বিভিন্ন রোগ সৃষ্টি করে নিম্নলিখিত কোন মৌলটি জল দূষণ ঘটিয়ে বিভিন্ন রোগ সৃষ্টি করে এই কোন মৌলটি তোমরা সহজেই পিক করতে পারেছো রাইট আনসার ইজ অপশন বি আর্সেনিক আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুড ডিজিজ হয় ক্লিয়ার অপশন বি ইজ রাইট আনসার যারা যুক্ত হতে চাও আমাদের সাথে আমাদের ডিটেলস ক্লাস পাবে এমসিকিউ কু পাবে এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে এবং আমাদের মক টেস্টও পাবে আপনারা পেয়ে যাবে কিন্তু তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেখানে গিয়ে নিজের নাম লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমাদের টিম মেম্বার খুব শীঘ্রই আপনাকে কন্ট্যাক্ট করবে ছাব্বিশ নম্বর পথে যদি আমরা জোরালো ঢাকের শব্দ জোরালো ঢাকের শব্দ কী করে মনে আনন্দ দেয় শব্দ দূষণ ঘটায় মানসিক অবসাদ দূর করে নাকি সবগুলি তো সঠিক উত্তরটি হবে জোরালো ঢাকের শব্দ শব্দ দূষণ ঘটায় অপশন বি ইজ দ্য রাইট আনসার সাতাশ নম্বর প্রশ্নে চলেছি আমরা যানবাহনের ধোঁয়ায় কোন গ্যাস উদ্ভিদের পক্ষে ভালো যানবাহনের ধোঁয়ার মধ্যে যে গ্যাসটি থাকে তার মধ্যে কোন গ্যাস উদ্ভিদের পক্ষে ভালো কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড তো সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড কারণ উদ্ভিদের সাল সংশ্লিষ্টের জন্য কার্বন অক্সাইডের প্রয়োজন হয় তাই অপশন বি কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট আনসার নেক্সট আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই যানবাহনের কোন গ্যাস অম্লবৃষ্টি ঘটাতে পারে অম্লবৃষ্টি বা এসিড রেঞ্জ ঘটাতে পারে কোন গ্যাস অপশনগুলো আপনারা দেখুন তার আগে আপনারা জানিয়ে রাখি অম্লবৃষ্টি ঘটাতে সব থেকে বেশি যে গ্যাসটি ভূমিকা পালন করে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এই সালফার ডাইঅক্সাইড গ্যাসেই কিন্তু ভূমিকা প্রধান বা মেন এছাড়াও নাইট্রোজেনের অক্সাইডগুলো যেগুলো থাকে সেই নাইট্রোজেনের অক্সাইডগুলো কিন্তু অম্লবৃষ্টি ঘটায় তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি নাইট্রোজেন অক্সাইড ক্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই আমরা যানবাহন থেকে নির্গত কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত গ্রিন হাউস গ্যাস কাদের বলবো না যেসব গ্যাস পরিবেশের তাপমাত্রা বাড়ায় তাদের আমরা গ্রিন হাউস গ্যাস বলবো যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আপনার থাকবে মিথেন মিথেন একমাত্র জৈব গ্যাস যারা যারা গ্রিন হাউস গ্যাস এছাড়া সিএফসি এগুলো সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস কারণ আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যানবাহন নির্গত যানবাহন থেকে কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস হয় অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা সহজেই পিক করেছেন সব অপশানস সি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নির্গত কিন্তু কার্বন আমাদের হাউস গ্যাস পরিচিত কার্বন ডাইঅক্সাইড ফলে আমাদের প্রোপোসপিয়ার কিন্তু টেম্পারেচারটা বেশি থাকে কিন্তু স্টেটসপিয়ারে কোনো কার্বন ডাইক্সাইড নেই বলে সেখানে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেয়ে থাকে ক্লিয়ার এবং এই গ্রিন হাউস গ্যাস আছে বলেই কিন্তু পৃথিবীতে প্রাণ ধরনের মানে অনুকূল তাপমাত্রা বজায় আছে কিন্তু বর্তমানে হাউস গ্যাসের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে নাকি তিরিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই যানবাহন নির্গত কোন গ্যাস ধোঁয়াশা সৃষ্টি করে ধোঁয়াশা কোন গ্যাস ধোঁয়াশা সৃষ্টি করে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন অক্সাইড নাকি মিথেন সঠিক উত্তরটি হবে অপশন বি নাইট্রোজেন অক্সাইড ইজ দ্য রাইট আনসার একত্রিশ নম্বর প্রশ্ন চলছে আমরা কলকাতায় যানজট সৃষ্টির ফলে কি হতে পারে কলকাতায় যানজট সৃষ্টি পরে কী হয় বায়ু দূষণ শব্দ দূষণ ঘটছে মানসিক দূষণ ঘটছে নাকি সবগুলি তো সঠিক উত্তর হবে কলকাতায় যানজট সৃষ্টির পরে এগুলি সবগুলি ঘটছে অপশন ডি দ্য রাইট আনসার ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করবে বন্ধুকে প্রতিপন্দন শেয়ার করো আর যারা এখন আমার সাথে কানেক্ট হওয়া অবশ্যই ডেসক্রিপশন বক্সে যখন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে নিজের নামটি অবশ্যই রেজিস্টার করো কারণ হাতে সময় খুব কম এই কম সময় নিজেকে তুকুর তৈরি করতে অবশ্যই আমার সাথে কানেক্ট হোক ওকে তো দেখা যাচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে পড়াশোনা করো মনে রেখো চাকরি আমায় পেতেই হবে জয় হিন্দ